নমস্কার বন্ধুরা, আগের ব্লগে আপনারা দেখেছেন আমাদের বাড়িতে তনুর আইবুড়ো ভাত উপলক্ষে একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, যেখানে মমতা সকাল থেকে মাংস বিরিয়ানি এসব রান্না নিয়ে প্রচুর ব্যস্ত ছিল। ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের পাশের বাড়ির ভাই অজয়ের বার্থডে, তো ওকে আমরা কেকের বদলে বিরিয়ানি দিয়ে উইশ করি। তো এসবের মধ্যে দিয়ে চলে আসে আমাদের গেস্টরা আমাদের বাড়িতে, আমাদের তৈরি লস্যি অ্যাজ এ ওয়েলকাম ড্রিঙ্ক আমরা তাদেরকে সার্ভ করি। এরপরে আমরা বসে অনেকক্ষণ গল্প গুজব করি। এই ভিডিওটা দেখতে হলে আমি আই বাটনে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি। এরপরে আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়, আশীর্বাদের পর্ব শুরু হয়, সেই ব্লগটা এখন আমরা আপনাকে সার্ভ করব, তো দেখতে থাকুন। আশীর্বাদ পর্বটা শুরু হলো বাবার হাত ধরে, বাবাই প্রথম আশীর্বাদ করলো তনুকে। মিস হয়ে গেল এটা, নিজে থেকে এসে আবার ভয়ঙ্কর ব্লগে চলে এসছে এই ছবি। ওই তুই যাবি না, তুই এদিকে থাক, তুমি খেলো ফুল নিয়ে, খেলো তুমি দাদুর সঙ্গে, খেলো দাদুর সঙ্গে, খেলো দাদুর সঙ্গে, খেলো এখানে একটা দেখ, তুই এখানে তনু এনেছে, তো এই মিষ্টিটাই আজকে সবাই খাও। এদিকে লাইটটা জ্বালিয়ে দাও তনু। বিরিয়ানি খাওয়ার শেষে কোল্ড ড্রিঙ্কস না খেলে কেমন যেন একটা লাগে, তো চলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হোক। স্বাভাবিক, হ্যাঁ এখানে প্রচুর, বিকেলবেলা সবার ঘরে থাকতে ভাল লাগছিল না, তাই একটু মাঠের দিকে ঘুরতে বেরালাম। আমাদের জমিতেও হয়ে রয়েছে, বেশ লাগছে কিন্তু সানসেটটা। হ্যাঁ হেভি লাগছে। ধানের চক করে মাঠটা পুরো কালো লাগছে, ধান চলে আসলেই মাঠ কালো হয়ে যাচ্ছে। আমাজনে জঙ্গল হয়ে গেছে, এগুলো বেঁচেই তো আমরা বড় লোক হয়ে যাবো মনে হচ্ছে। আমি তো ওই জন্য বললাম যে এই যা হোগলা হয়েছে এই বেঁচেই আমি বড় লোক হয়ে যাবো। আমাদের টিম ফিরে যাচ্ছে, ঘোড়া হয়ে গেছে, এই এদিকে বিস্কুট আছে, ওদিকে বিস্কুট। আরে বোকা হাদা, কানগুলো দেখো শিয়ালের মতো করে রেখেছে। এদিকে
এদিক ওদিক করে দেয়, ওদিকে একজন খাবে এদিকে একজন খাবে, কত লেজন আছে। তুমি হিরো না এলে হয় না, অনেক দূর গেছে। সালমান খান নেমে হলো না, অনেকদিন প্র্যাকটিস ও হয়েছে, চলো আর করতে হবে না। অ্যাডভেঞ্চার 10 ইঞ্চি পাঁচিলের উপর দিয়ে যাওয়া, দেখি সবাই কত ভালো পারফর্ম করতে পারে। অ্যাডভেঞ্চারটা পল্লি পল্লি পল্লি, আমি ধরার চেষ্টা করছি যদি কেউ ছপাক হয়। যা বাবাকে নিয়ে চিন্তা নেই, যা সবাই নিয়ে নেবে বলছে। সাইকেল আইতেছে, থাক ছোট হয়ে যাক, টাটা। ঠিক আছে চলে গেলাম আমি। আচ্ছা সবাই চলে গেলে তো তুমি সবাইকে হাই বলে দাও। বাহ ঠিক আছে ঠিক আছে। চলো দিদি বাড়ি চলে যাচ্ছে, দিদিকে টাটা দিয়ে দাও। পুরো বাড়ি ফাঁকা হয়ে গেল, সবাই চলে গেল। দাঁড়া কুকুরটার জন্য একটা বিস্কুট বের করি, দাও দাও নে খা খা। তোদের এই বাইরেটা একটা আলো লাগাতে হবে, আমার ভিডিও কোয়ালিটি খারাপ চলে আসে। এই দাদা দেখা গেছে, দাদা দেখা গেছে, দাদা ইনভিজিবল হয়ে গেছিল। ছোট বেবির এটা বার্থডে গিফট, এই বার্থডে না কি জানো, ভাই ফোটার গিফট। কি পেয়েছো দেখাও আমাকে, এটা কি? আগের দিন তোমাকে ডক্টরের কাছে দেখিয়েছি যে এটা মিকি। কিভাবে ঢোকাবে খুঁজে পাই। উঙ্গা বেবি টাটা, চলো পিসিমণিকে টাটা করে দাও, টাটা করে দাও পিসিমণিকে। হ্যাঁ গো ছোট বেবি, তুমি কতটা পিয়ারা খেয়েছো আমাকে একটু দেখাও তো, এতটা খেয়ে নিয়েছো একা একা? মা কি তোমাকে পিয়ারা খেতে বলেছিল? তুমি রান্নাঘর থেকে নিজেই পিয়ারা নিয়ে এসে নিজেই কামড়ে কামড়ে খাচ্ছ, এখন তো বাজে 8:30 গো, এক্ষুনি তো খাওয়াবে,
তখন তো আর তুমি খেতে পারবে না। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমাদের বাড়িতে গেস্ট চলে যাওয়ার পরে আমরা পুচকিকে নিয়ে ওর বাড়িতে দিয়ে আসলাম এবং ছোট বোনের বাড়িতে গেলাম। ওখানে গিয়ে ডোডোর লাভই হলো, ও ভাইফোঁটার গিফটটা ভাইফোঁটার আগেই পেয়ে গেল, যেহেতু ভাইফোঁটাতে ও থাকবে না শুনেছে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হবে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময়। ততক্ষণ খুব ভালো থাকবেন কিন্তু, টাটা।